রাঙ্গুনিয়ায় 3 নং স্বনির্ভর ইউনিয়ন ছাত্র সেনার সার্বিক সহযোগিতায় ও আনুষিকদের পাড়া হাজি আনোয়ার মফজল স্মৃতি কল্যাণ পরিষদের উদ্যোগে 3 নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইউনিয়ন ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ কামালের নেতৃত্বে গরিব ও অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান বিতরণ ও হ্যান্ড স্প্রে করেন এবং সচেতনমূলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র সেনার সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইস্কান্দর হুসেন আল কাদরি, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শিকদার, মোশারফ করিম, আরিফুর রহমান, স্কান্দর, নাসের হুসাইন, মোহাম্মদ সোহেল, জুবাইর, আরিফ, সৈয়দ আরমান, হাসিবুল ইসলাম, তারেক ফয়সাল, ওয়ার্ড সভাপতি কিবরিয়া শরীফ, রাসেল, নুরুল আমিন ও গোলাম রব্বানি সহ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং পরিশেষে হাজি আনোয়ার মফজল স্মৃতি কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুকমান জিহাদি বলেন, সমাজের বিত্তবানদের এই দুর্যোগপূর্ণ অবস্থায় আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।